যুবক যদি ঠিক হয়ে যায় আগামী কাল থেকে রাস্তার ভেতরে কোন মেয়ে ইফতিতিকের শিকার হবে না চিল্লা এখন ঠিক কিনা তা আমি যুবক নিয়ে বলবো তো কাকে নিয়ে বলবো আমি কাকে নিয়ে বলবো আপনি আমাকে বলুন কাকে নিয়ে বলবো পাশে আওয়াজ করে এখানে আসেন আপনারা বসো 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 কি সমস্যা এখানে যুবকরা কি সমস্যা এখানে আমি কি কোনো ভুল কথা বলছি তোমাদেরকে তো তোমরা কি বসেছো কেন তোমরা এখানে আসছো আর এখানে এটা কোরআন থেকে কোরআন থেকে বলছি কোরআন থেকে কথা বলছি কোরআন থেকে আয়াত উল্লেখ করে কথা বলেছি আসছো আবার পাশে আওয়াজ করে এখানে আসেন আপনারা বসো 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 মানে বাঘের কিচ্ছা খায়নি বলে খুব খুশি লাগবে তাই না এ না 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 এদিকে আসো এদিকে আসো এদিকে 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 আসো এদিকে আসো এদিকে এদিকে আসো বাঘের কিচ্ছা খায়নি বলে খুব খুশি লাগে তোমাদের তাই না ছাগলের কিচ্ছা বলবো সাপের কিচ্ছা বললো খুব খুশি একেবারে এদিকে আসেন এদিকে আসেন প্রিয় ভাইরা এদিকে আসেন থামান না কেন ওদিকে এদিকে আসেন আচ্ছা আপনারা বলেন আমি কি কোনো ভুল ওয়াজ করেছি প্রিয় ভাইরা কোন রাজনৈতিক ওয়াজ করেছি আমি সরকার বিরোধী কোনো ওয়াজ করেছি আমি আমি সবর নিয়ে কথা বলেছি সবর সবর নবীদের জীবনী কথা উল্লেখ করেছি আপনারা বসেন কিচ্ছু না আপনারা বসেন আপনারা বসেন বসে পড়েন আপনারা বসেন যুবক ভাইরা বসে পড়েন প্রিয় ভাইরা আর 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 না বসেন একটা কথা সবাইকে আমি বলি এদিকে সবাই সবাই আমার দিকে তাকান আমি একটা কথা বলি আমরা যারা বক্তা আছি আমরা কিন্তু মানুষ অমানুষ না কথা বলেন ঠিক কিনা আমরা মানুষ আমাদের অনেক কষ্ট আছে অনেক স্ট্রাগল করে আমাদেরকে আসতে হয় এখানে এসেছি প্রায় 14 ঘন্টার জার্নি করে কত ঘন্টার জার্নি করে এসেছি প্রায় 14 ঘন্টা আবার যাব এখান থেকে তাও 14 ঘন্টা আমার গলা শুনে আপনারা বুঝতে পারছেন আমার গলা কতটা দুর্বল ঠিক না প্রিয় ভাইরা গলা বসে গেছে না আমার গলায় কিন্তু শক্তি নেই তবুও জোর করে কথা বলছি কেন জানেন কোরআনকে ভালোবাসি আপনাদেরকে ভালোবাসি আপনাদেরকে আমি খুব ভালোবাসি এখন শোনেন আমরা ওয়াজ করে সবার যে মন জয় করতে পারবো এটা একদম চরম অসত্য কথা রসুল যেহেতু সবার মন জয় করতে পারে নাই আমার মতো বক্তা সবার মন জয় করতে পারবে না চিল্লা এখন ঠিক না সাইডে আমার নামে সমালোচনা হবে আই ডোন্ট কেয়ার আমার দেখার সময় নেই আমার কথা আমি যতদিন বেঁচে আছি হক কথা বলবো সমাজের বাস্তব কথা বলেই মরবো ইনশাআল্লাহ আপনার পছন্দ হলে আপনি শুনবেন অ্যাপ্লাই করবেন আর না পছন্দ হলে এটা আপনার ব্যাপার কথা বলেন ঠিক কিনা এখন যারা আপনারা আমার ওয়াজ শুনছেন শেষ পর্যন্ত আচ্ছা বলেন আমি যা যা বলেছি কোরআন সুন্নার বাহিরে না ভিতরে রসুলের জীবনে কোরআন সুন্নার বাহিরে না ভিতরে আয়াত যা বলেছি কোরআনে আছে না নাই আমি যা বলেছি অবাস্তব না বাস্তব এখন একটা সমস্যা যুব সমাজকে নিয়ে কথা বললে অনেক মানুষ সহ্য করতে পারে না কিন্তু তাদের বোঝা উচিত পুরো সমাজটাই ডিপেন্ড করে যুবকদের উপরে আল্লাহর কসম কোরআন আমার হাতে আছে যুবক যদি ঠিক হয়ে দেয় আজ হয়ে যায় আল্লাহর কসম গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে যুবক যদি ঠিক হয়ে যায় আগামীকাল থেকে রাস্তার ভেতরে কোন মেয়ে ইফতিতিকের শিকার হবে না চিল্লা এখন ঠিক কিনা তা আমি যুবক নিয়ে বলবো তো কাকে নিয়ে বলবো আমি কাকে নিয়ে বলবো আপনি আমাকে বলেন কাকে নিয়ে বলবো এই যে যুবক ভাইদেরকে নিয়ে বললাম কথা আপনাকে রাগ করছেন নাকি প্রিয় ভাইয়েরা আমি সবর নিয়ে কথা বলেছি আমার যতটুকু মেধা আছে আমি খুব নগণ্য মানুষ নগণ্য গোলাম এলেম খুবই কম আমার অবস্থা খুবই খারাপ কথা বলার যোগ্যতা আমার কাছে নাই মানুষ আমাকে ভালোবাসে দাওয়াত দেয় কিছু কথা বলি তো আজকে যে কথাগুলো বললাম অনেকে রাগ করতে পারেন এই যে দুটো হাত জোর করে ক্ষমা চাই আমার যদি ভুল হয়ে থাকে ওয়াল আফিনা আনিন নাস মানুষ হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন ঠিক আছে ইনশাআল্লাহ একদিনের মেহমান আমি আপনারা আমার সবাই রিয়েল শ্রোতা যারা আমার ওয়াজ অনলাইনে শোনে তারা জানে আমি কি কথা বলি কি জানেন না আপনার প্রিয় ভাইরা আমার কথায় কেউ নারাজ হবে কেউ রাজি হবে পৃথিবীর নিয়মটাই একরকম যে কেউ সন্তুষ্ট তো কেউ অসন্তুষ্ট তো আমি যা যা বললাম
আপনারা কোনোদিন নিজের বউকে অন্যের সামনে দেখাবেন না আর যখন দোয়া করবেন দোয়া করার মতো দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর মনে রাখবেন ধৈর্যশীল যে বান্দা হবে সে একদিন পাবেই পাবে কথা বলতে হবে ঠিক কি না সে একদিন পাবেই পাবে তবে একদিন আগে হোক একদিন পরে হোক কিন্তু সে পাবেই পাবে এজন্য যে যুবক ভাইরা এসেছো প্রিয় ভাইরা আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে আলোচনা শেষ করছি আমি জানি অনেক যুবকদের এখন সমস্যা হচ্ছে চাকরি ঠিকঠাক পায় না চাকরির সমস্যা আছে না প্রিয় ভাইরা দেখেন ভাই এগুলাই হচ্ছে কথা এগুলাই হচ্ছে আলোচনা এগুলো না বললে মানুষ কিচ্ছু জানতে পারবে না কথা বলেন ঠিক কি না চাকরির সমস্যা আব্বাজানের দাড়ি পেকে গেছে আব্বাজান এখনো ভ্যান চালায় যুবকটা বাড়ির ভেতর ডার্টসে বসে খানা খায় আছে না নাই দেখো অনলাইন এই স্মার্টফোন সবার আছে না এই স্মার্টফোন দিয়ে বাসায় বসে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কথা কও ঠিক কি না তো তুমি শুধু অনলাইনে বসে থেকে এই প্রেমটা মার করো না আল্লাহর দোহাই লাগে আব্বা আম্মার মুখটাকে উজ্জ্বল করো আমি তোমাদেরকে একটা অনুরোধ করে আজকে বিদায় নিব যুবকদেরকে এখন অনেক যুবক মাশাআল্লাহ তোমাদেরকে বলছি আব্বা আম্মার থেকে টাকা তুমি নিবা না আজ থেকে নিয়ত করো যে পুরো পরিবার তুমি চালাবা ঠিক আছে ইনশাআল্লাহ কথা বলো ইনশাআল্লাহ আর যারা এসেছেন প্রত্যেকে নিয়ত করেন যে হুজুর যদি আমার বোন থাকে আমার বোন কখনো আমার চোখের সামনে বাসার থেকে বেপর্দায় বের হতে পারবে না এই যে চোখের গুনাহ যুবকদের হচ্ছে আপনি আব্বাজান মনে কইরেন না যে আপনার মেয়ে যাচ্ছে জিন্সের প্যান্ট পরে আর আপনি একদম সোজা জান্নাত যাবেন না আপনার মেয়ের আগে আপনি জাহান্নামে যাবেন তারপরে আপনার মেয়ে জাহান্নামে যাবে আর যে মেয়েকে আপনি জিন্সের প্যান্ট পরতে দিয়েছেন আল্লাহকে বলবে ওই মেয়ে কিয়ামতের দিন আল্লাহ আমি তো বুঝতাম না আল্লাহ আমার আব্বা তো বুঝতো আমার আব্বা তো জান্নাত জাহান্নাম বুঝতো আমার আব্বা বাধা দেয় নাই কেন তুমি আগে আব্বাকেই জাহান্নামে পাঠাও ছোট্ট আচ্ছা শুনেন শুনেন কেউ কথা বলবেন না আমি বলি আমাকে বলতে দেন আপনারা দেখবেন শহরে যে বিয়েগুলো হয় বর্তমান আমি দেখতে পাচ্ছি শহরের যে বিয়েগুলো হয় এটা গ্রামের বিয়ের চাইতে আরো মারাত্মক বড় ফেতনার বিয়ে এর কারণটা কি জানেন আপনারা শহরে গিয়ে দেখবেন যে বিয়ের যেদিন বিয়ে হবে সেই দিন একটা ফটোগ্রাফার আসে লাইটম্যান আসে সব আসে একটা সেটআপ নিয়ে আসে আর যিনি বউ তিনি একটা লাল বেনারসির শাড়ি পরে রাস্তার মাঝখানে লাইটিং করে ফটোশুট করে কি এরকম আছে না নাই আচ্ছা একটি একটি লজিকে আসেন প্রিয় ভাইরা এই যে আপনার বউটাকে ছবি তোলার জন্য আপনি ফটোগ্রাফার ভাড়া করলেন একজন ফটোগ্রাফার হচ্ছে আপনার বউয়ের জন্য নিঃসন্দেহে এমন একজন পুরুষ যে পুরুষ আপনার বউকে দেখা সম্পূর্ণ হারাম কথা বলেন ঠিক কিনা এখন কি হচ্ছে দেখেন ফটোগ্রাফার আসছে লাইটম্যান আসছে ফোকাস করছে একদম বউয়ের চেহারার দিকে তো আপনার বউয়ের চেহারা দেখে অন্য পুরুষটা স্বাদ নিচ্ছে আচ্ছা অ্যাজ এ মেল অ্যাজ এ মুসলিম আপনি আমাকে জবাব দেন আপনার বউ অন্য কোন পুরুষ দেখবে এটা কি ভালো কাজ না হারাম কাজ এটা কি হালাল না হারাম আপনি এখন খেয়াল করেন আমাদের এই গ্রামগুলোতে সবচেয়ে বড় আফসোসের বিষয় লাগে আমার এইটা যে আজকে আমাদের সমাজের ভেতরে পরিবারের ভেতরে স্বামী যেমন তার বউকে দেখতে পারে স্বামীর ভাইও তার ভাবিকে দেখতে পারে আপনারা এত মরা কেন জোরে বলতে হবে ঠিক কি না এটা কি কোনো ম্যাটারই মনে করা হয় না বলে ইয়ে ক্যা হ্যায় ইসমে পর্দা করনে কি ক্যা বাত হ্যায় ইয়ে তো মেরা ভাই জ্যাসা হ্যায় ভাই হ্যাঁ ভাই জ্যাসা হ্যায় ঠিক হ্যায় কিন্তু যখন দিনের বেলা বলে ভাবি আপনাকে আমি মায়ের মতো দেখি ভাবি কিন্তু রাতের বেলা যখন ঘুমাতে যায় বাজে চিন্তা ভাবিকে নিয়ে করতে করতে ঘুমায় ডেফিনেটলি এটা রাইট কথা এটা রাইট কথা এই জন্য প্রিয় ভাইরা বিয়ের সময় হোক অন্য সময় হোক নিজের বউকে কখনো পৃথিবীর কোনো অন্য পুরুষ দেখতে পারবে আর দুঃখের কথা কি বলবো ভাই ফেসবুক বাংলাদেশে আছে না নাই এখানে হয়তো বা ফেসবুক কেউ চালায় না মনে হয় এখানেও চালায় নাকি
তো চালানোর সময় দেখা যায় অনেক লোক নিজের বইয়ের সঙ্গে প্রোফাইল পিকচার শেয়ার দেয় আর ক্যাপশন লেখে উইথ মাই জান উইথ মাই কলিজার টুকরা এরকম ক্যাপশন আছে না নাই আর এই যে যুবকগুলো দেখতেছেন এখানে এ বেশিরভাগ বদমাইশের হাড্ডি তো এরা কি করে জানেন ওরা আবার ওই ভাইয়ার আইডিতে অ্যাকসেপ্ট মানে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে তো সব টাইম দিন শো হয় এই যুবকগুলো আবার কমেন্ট করে কি নাইস গো ভাবি হ্যাঁ হোয়াট অ্যামেজিং পিকচার গো ভাবি আরে যে স্বামীগুলো আছে কতটা বোকা কতটা আবুল হলে এগুলো করতে পারে এই স্বামী আবার ওই যুবককে রিপ্লাই করে থ্যাংক ইউ ভাইয়া আছে না নাই আল্লাহ আপনাদের সবাইকে এই ফেতনাগুলোর থেকে বাঁচায় দিক জোরে কর আমিন সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে আমাদের সমাজে হারাম কাজগুলো আমরা এমন ভাবে করতে শুরু করেছি হারাম যা আমরা করছি এটার কোনো রিয়েলাইজেশন আমাদের ভিতরে নাই চিল্লা এখন ঠিক কিনা হারামকে যদি কেউ হালাল মনে করে করে এটা হবে দিস ইজ দ্য সাইন অফ কেয়ামা কেয়ামত যদি সন্নিকট হয়ে গিয়েছে আজকের যুব সমাজ স্বামীরা নিজের বউকে প্রকাশ্যে দেখে প্রমাণ করে দিয়েছে কেয়ামত আমাদের অতি সন্নিকটে চলে এসেছে চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে এই ফিতনার থেকে বাঁচায় দিক জোরে কর আমিন তাহলে আজকে যাদের বউ আছে আর যাদের বউ তো কেউ নাই তারা সকলে নিয়ত করছি আমার বউকে আমি দেখব পৃথিবীর কেউ আর দেখবে না না বলতে হবে ইনশাআল্লাহ আচ্ছা আজকে বউ আছে কার কার দেখি হাত তুলেন তো কি কারো বউ নাই ইন্না লিল্লাহ বউ নাই দেখছি কারো আয় হায় 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 আচ্ছা হাত নামান হাত নামান এবার যাদের বউটো কেউ নাই সিঙ্গেল পার্টি হাত তুলো আচ্ছা 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 সবার দুঃখ আমি বুঝতে পারছি হাত নামান আল্লাহ যারা সিঙ্গেল বউটো কেউ নাই তাদের সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিও যারা আমিন কষ্টায় ভাই একটাও বউ পাবি না তোরা সকলেই পড়ে না আমিন আল্লাহ তুমি আমাদের সবাইকে হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দিও পড়ে না আমিন যুব সমাজকে তুমি হেদায়েতের জন্য কবুল করণীয় পড়না আমিন আজকের এই প্রোগ্রাম হাওয়াখালী কেন্দ্রীয় জামে মসজিদ উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি রয়েছেন বিশিষ্ট সমাজসেবক মাস্টার মুফিদুর রহমান চেয়ারম্যান 1 নং বাসদোহা ইউনিয়ন পরিষদ বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক পড়না আমিন সমাজের উন্নয়নমূলক কাজ করার তৌফিক আল্লাহ তাকে দান করুক জোরে কোন আমিন সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আনারুল ইসলাম আল্লাহ ওনাকেও ইসলামের খাদেম হিসেবে কবুল করুনিক পড়না আমিন এখানে অনেকে এসেছেন মাশাআল্লাহ যারা কমিটি রয়েছেন মাহফিল আয়োজক কমিটি যারা রয়েছেন আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক পড়না আমিন এবার আপনারা ডানে যারা আছেন বামে যারা আছেন সবাই দিকে আমার দিকে তোমাদের ক্যামেরা আছে দামি ক্যামেরা এখানে আছে না তোমরা এত ক্যামেরা গিরি করো কেন এখানে নামাও কি ইউটিউবে আপনারা আমাকে দেখেন না সবাই প্রিয় ভাইরা তাহলে এখানে ক্যামেরা ধরে এমন একটা ভাব জমি নিজে একটা ক্যামেরা ম্যান হুদায় তো ক্যামেরা বের করো না আমি কথা বলি আজকে ওয়াজ আপনারা ভিডিও করতে আসেন নাই ওয়াজ শুনতে এসেছেন আমল করতে এসেছেন কথা বলেন ঠিক কিনা ভিডিও করার জন্য মিডিয়ার ভাইরা আছে এটা অটোমেটিক্যালি কালকে আমার পেজ আছে না প্রিয় ভাইরা কালকে আমার পেজে পেয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ এবার আমি একটা শপথ বাক্য পড়াই আপনারা সকলে পড়বেন ঠিক আছে ইনশাআল্লাহ আমার সঙ্গে সকলে এক বাক্যে বলেন সবাই বলেন হুজুর আরে সাতক্ষীরার মানুষে বদনাম হয়ে যাবে বলেন না হুজুর আমি এখন যেমন শান্ত শিষ্টভাবে বসে আছি ঠিক তেমনি ভাবে শেষ পর্যন্ত মোনাজাত করে বাসায় ফিরে যাব জবান খুলে বলেন ইনশাআল্লাহ আবার একটু আমার সঙ্গে বলেন হুজুর আমি বিশ্বাস করি আমি একজন খাঁটি মুসলমান আর আমি জানি খাঁটি মুসলমান যখন ওয়াদা করে ওয়াদার এক চুল ভঙ্গ করে না এবার আপনারা ভঙ্গ করবেন যদি কেউ ওঠে অকারণে সব ওয়াদা ভঙ্গকারী হবে আর রসুল বলেছেন একটা কথা যার আমানতের ঠিক নাই তার ইমানেরও ঠিক নাই
এখন দ্য ডিসিশন ইজ ইয়োরস দ্য ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনার আপনি কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন কথা বলেন জাহান্নামে না জান্নাতে জান্নাতে গেলে শেষ পর্যন্ত বসার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুক পড়না আমিন সকলে দুটো হাত আমার সঙ্গে তোলেন দুটো হাতকে মুষ্টিবদ্ধ করেন এই মুষ্টিবদ্ধ তাকবীর দিয়ে আমরা তাফসীর শুরু করব জবান খুলে বলেন ইনশাআল্লাহ দেখি কার গায়ে কত জোর আজকে আমার সঙ্গে তাকবীর দিবেন জবান খুলে সিংহের মতো গর্জন দিয়ে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি আমাদের স্লোগান কি কবুল করে নিও যুবক ভাইরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো তোমরা এই সেলফি নিয়ে এত পাগল কেন তোমাদের এই সেলফির ঠেলায় রাস্তায়ও চলা যায় না রেস্টুরেন্টে বসে খাওয়া যায় না খালি সেলফি আর সেলফি আচ্ছা এখানে নিয়াত করেন যে আমরা সেলফি তুলতে আসি নাই এসেছি কার জন্য আমি ছোট্ট একটা কথা বলছি প্রিয় ভাইরা দেখেন অনেক লোক এখানে হিউজ গ্যাদারিং আমি একটা কথা বলছি আমার কিন্তু আহামরি সুরটুর কিচ্ছু নাই যুবকরা তোমরা জানো না এটা আমার কথা হচ্ছে কাটা কাটা কথা কিন্তু বাস্তব সম্মত কথা আর যখন সত্য কথা একটু বলবো আগামীকাল চায়ের দোকানে আমাকে নিয়ে একটু কিবোধ সমালোচনা হবেই হবে কি হবে কি হবে না এখন আপনারা বলেন আমি কি হক কথা বলবো না চুপ থাকবো জোরে বলতে হবে চুপ থাকবো না হক কথা বলবো হক কথা বললে কিন্তু সাপোর্ট দেওয়া লাগবে প্রিয় ভাইরা সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ হাত নামা এই জোশ শেষ পর্যন্ত থাকা চাই ঠিক আছে ইনশাআল্লাহ আজকে রাত যেহেতু বেশি হয়ে গিয়েছে আমরা লম্বা চড়া তাফসির করব না আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে সবর পেশেন্স ধৈর্য আলোচনার মূল বিষয়টা কি আরে ভাই বলেন না আলোচনার মূল বিষয়টা কি আপনারা জীবনে শান্তি চান কে কে দেখি হাত তুলেন তো সবাই সুখ চান তো ইনশাআল্লাহ আজকে সুখী হওয়ার ফর্মুলা বলে দেব ইনশাআল্লাহ সবরের প্রথম যে আয়াত আমি খুতবার শুরুতে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে যখন সবাই পেরেশান তখন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা কাতার বের করবেন ছোট্ট একটা সংখ্যা বের করবেন আল্লাহ বললেন অমুকের বেটা অমুকে দাঁড়াও তমুকে দাঁড়াও আল্লাহ দাঁড় করাবেন সবার মাঝে যখন আল্লাহ দাঁড় করাবেন সবাই ভয় পেয়ে যাবে হায় হায় আমার অপরাধ মনে বেশি হয়ে গিয়েছে আল্লাহ বলবেন তোমরা তো সেই বান্দা যে বান্দা দুনিয়ার জমিনে ধৈর্য ধারণ করেছ আমি আল্লাহ আজকে তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব বিনা হিসেবে জান্নাত এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় কি আর হতে পারে কিন্তু আমাদের অভ্যেস দেখেন আমাদের ভিতরে অধিকাংশ মানুষের মুখে আমরা সব সময় এরকম কথা শুনি যে আল্লাহ মনে হয় মানুষ আর পায় না রে সব বিপদ খালি আমার উপরেই আসে এরকম কথা সমাজে আছে না নাই মনে রাখবেন যার বিপদ বেশি আল্লাহ তাকে ভালোবাসেও বেশি সুবহানাল্লাহ যার উপর যত বেশি বিপদ যার যত বেশি ডিপ্রেশন আল্লাহ বলে বান্দা তোরে আমি তত বেশি ভালোবাসি হতাশ হওয়ার কোনো কারণ নাই সুবহানাল্লাহ পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার শিকার যারা হয়েছেন তারা হচ্ছে নবীরা তারপরে সিদ্দিকিনরা তারপরে সুহাদারা একের পরে এক যাদের সম্মান আল্লাহর কাছে যত বেশি তাদের পরীক্ষা তত বেশি আছে না নাই পরীক্ষা দিতে পারবেন তো ইনশাআল্লাহ মুরব্বীদের জন্য সবর হচ্ছে সন্তানের ক্ষেত্রে কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম ইয়াং পিপল দে আর অ্যাডিক্টেড অ্যাবাউট গাঁজা সিগারেট কি ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আর আফসোসের বিষয়ে আমি কি বলবো প্রিয় ভাইরা ধৈর্য কোলায় না এই জন্য কোলায় না যে যুবক যেমন বিড়ি টানে মুরব্বীও এলাকার ভেতরে বিড়ি টেনে ঘুরে বেড়ায় না সাক্ষীরাই তো এইসব নাই সাক্ষীরা তো এইসব আছে নাকি আচ্ছা একজন মুরব্বী যখন চোখের সামনে বিড়ি টানে
যুবক মনে মনে কি কয় জানেন ও মনে মনে কয় জাহান্নাম মে মে আকেলা নেহি যাউঙ্গা ইয়ে ভি মেরে সাথি জায়েগা এ তো সাথি একখান পাইছি মুরব্বি এজন্য মুরব্বিদের এই ক্ষেত্রে একটু লজ্জাশীল হওয়া উচিত কারণ একজন সাদা দাড়িওয়ালা মুরব্বি যখন সিগারেট টানে আল্লাহ কসম একজন যুবক যখন চোখের সামনে চাক্ষুষ দেখে তার হেদায়েতের সমস্ত পথ বন্ধ হয়ে যায় চিল্লাকো ঠিক কিনা আমি ওমরা থেকে ব্যাক করেছি গত পরশুদিন ওমরায় গিয়েছিলাম তো আল্লাহ তাআলা আমাকে রাসূলের রওজা দেখার তৌফিক দিয়েছেন আল্লাহর ঘর কাবা শরীফ দেখার তৌফিক দিয়েছেন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আর যারা এসেছেন এখানে আল্লাহ সবাইকে যেন নবীর রওজা দেখার তৌফিক দান করে পড়ুন আমিন আচ্ছা আপনাদের সকলের মনে রাসূলের রওজা দেখার আশা আছে না নাই রাসূলের রওজায় গিয়ে একটাবার সালাম করবেন এই আশা সকলের আছে তো ইনশাআল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনায় পড়েন দেখি আমার সাথে মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ কবুল করুন পড়ুন আমিন তো আমরা যখন ইহরামের কাপড় পরার জন্য একটা মসজিদে অবস্থান গ্রহণ করলাম আমার কাছে অবাক লেগেছে একটি বিষয় যে আমি ইহরাম বাঁধার জন্য নেমেছি বাস থেকে নেমেছি কেবল তা আমি দেখলাম একজন মুরব্বি গায়ের চামড়া একদম প্রায় ঘুচিয়ে গিয়েছে চামড়াগুলো আর টনটনে নেই দেখলাম ইহরামের কাপড় পরে আছে কিন্তু দাঁড়ায় থেকে সিগারেট টানতেছে নাউজুবিল্লাহ পড়লেন না প্রিয় ভাইরা তার কাছে সিগারেট টানা দিস ইজ ভেরি ন্যাচারাল ম্যাটার কোনো ইস্যুই না তার কাছে তো এখানে এরকম অনেক মুরব্বি থাকতে পারেন যারা বিড়ি সিগারেটের নেশায় আসক্ত আল্লাহ যেন আমাদেরকে বিড়ি সিগারেট থেকে বাঁচার তৌফিক দান করে পড়ুন আমিন তো আমি যেটা বলছিলাম প্রিয় ভাইরা ধৈর্য ধারণ করে চলতে হবে ছেলে মেয়ে যদি অধৈর্য হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় বদদোয়া করা যাবে আল্লাহ তুমি আমাদের সমস্ত আব্বাজানদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করে দিও পড়ুন আমিন আর যারা যুবকরা এসেছো প্রিয় ভাইরা তোমরা আজ থেকে ধৈর্যশীল হয়ে চলবা তো ইনশাআল্লাহ যুবকদের একটা কথা বলি প্রিয় ভাইরা শোনো তোমরা যারা যুবক যাদের বয়স ২০ ২২ ২৩ ২৪ এরা অধিকাংশ আজকে ছেকা খেয়ে বেকা হয়ে গিয়েছে এই এলাকায় নাই অন্য এলাকায় আছে হয়তোবা এই এলাকাতেও আছে নাকি প্রিয় ভাইরা মনে রাখবেন ধৈর্যশীল বান্দারা কখনো ছেকা খেয়ে বেকা হতে পারে তারা সবসময় এই কথা বলে যে আমার কপালে যে ছিল ডেফিনেটলি সে আসবেই আর যে আমার কপালে ছিল না সে বিদায় নিয়েছে আলহামদুলিল্লাহ অনেক যুবক আছে আপনারা দেখবেন প্রিয় ভাইরা এরা এই ব্রেকআপ হওয়ার পরে এমন ছেকা খায় বলে হুজুর জিন্দেগি মে মর জায়েঙ্গে লেকিন শাদি নেহি করেঙ্গে আছে না নাই শেখ আহমদুল্লাহর একটা বক্তব্য আমি শুনছিলাম আমি কি বলবো আপনাদের সবাইকে উনি বললেন যদি কোনো যুবককে কোনো মেয়ে ছেড়ে ছাকা দিয়ে চলে যায় ওই যুবকের উচিত একটা না চারটা বিয়ে করা কয়টা বিয়ে করা উচিত কারণ তার বোঝানো উচিত তুই আসলে আমার যোগ্যই ছিলি না কথা বলতে হবে ঠিক কিনা প্রিয় ভাইরা এজন্য ছাকা খেয়ে বেকা হবে না যুবক ভাইরা সবসময় ইউ হ্যাভ টু বি পেশেন্টফুল পার্সোনালিটি ধৈর্য ধারণ করবে যে জান্নাত পাবে রব তুমি আমাদের মুরব্বি সহ সমস্ত যুবককে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করে দাও পড়ুন আমিন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ধৈর্যের অনেকগুলো সংজ্ঞা বয়ান করেছেন নবীদের ধৈর্য কম না বেশি ফর এক্সাম্পল আমরা নাম বলতে পারি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর নাম কি আল্লাহ তাআলা বললেন ওয়া আইয়ুব ইদনা দা রাব্বাহু আন্নী মাসানিয়া যুর ওয়া আনতা আরহামুর রাহিমিন আইয়ুব আলাইহিস সালাম যখন কুষ্ঠ রোগে রোগী হলেন
যখন তার শরীরে পচন তৈরি হয়ে গেল পচন শুরু হয়ে গেল আইয়ুব আলাইহিস সালাম প্রায় 18 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে কুষ্ঠ রোগ হতে হতে যখন হাত নষ্ট হয়ে গিয়েছে পা নষ্ট হয়ে গিয়েছে আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের পরিচয় দিয়েছেন আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন নাই যখন আস্তে আস্তে জবানটা নষ্ট হয়ে যেতে শুরু করেছে জিহ্বা যখন নষ্ট হতে শুরু করেছে তখন আইয়ুব আলাইহিস সালাম যেটা বললেন আল্লাহকে যে আল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন কথাটা খুবই ইফেক্টিভ একটা কথা তিনি বলেন আল্লাহ তিনি বলেন নাই যে আল্লাহ তুমি আমারে রোগ দিলা তুমি কি আর মানুষ পাও না আমি না নবী এরকম কোন কথা তিনি বলেনই নাই সুবহানাল্লাহ পড়ে উনি কি বললেন উনি বললেন আল্লাহ وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين أي رب أمي كتي قرستو أما كي روغ پي بوشت سي أمي أني كأشست ديك جن بكتي أر تمي هچو رحمان تمي هچو رحيم سبحان الله بوڑا بوڑا ناك تا دھارون آتس بوڑا ناك تا كاپاسيتي آتس ایک جن بقتا جخن بقتب بودائي پريو بھارا فور اگزامپل مونے کورن আমি এখানে বক্তব্য দিলাম আমার বক্তব্য যেমন লাগতেছে যদি এই 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 চেয়ারে মিজানুর রহমান আজহারি আসে জনগণ কি সামলাতে পারবে তাদেরকে না পারবে না কারণ তার কথা আর আমার কথার মাঝে আকাশ জমিন ফারাক তো আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন আমরাও দোয়া করি ওনার দোয়া এবং আমাদের দোয়ার মাঝে হাজার গুণ পার্থক্য আছে ছিল এখন ঠিক কিনা আমরা দোয়া করি কি আল্লাহ তুমি কি বান্দার পাও নাই আমি কি তোমার সবচাইতে হতভাগা বান্দা এরকম আমাদের অভিযোগ আছে না নাই আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ তুমি যে আমাকে বিপদটা দিয়েছো আল্লাহ তুমি যদি বিপদ দিয়ে খুশি হও আমি বান্দা হিসেবে বিপদ পেয়ে খুশি সুবহানাল্লাহ পড় আচ্ছা আল্লাহকে কি বোঝাবার জন্য অনেক ভাষা প্রয়োজন নাকি একটা ভাষা বলে যথেষ্ট হয়ে যাবে একটা ভাষাই তো যথেষ্ট প্রিয় ভাই এজন্য যখন দোয়া করবেন দোয়ার মূল দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ